আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি এই গাছটাতে ফুল ফুটেছে। এই গাছটা হচ্ছে রেইন লিলি, আর এই গাছে ফুল ফোটে কিন্তু বছরে শুধুমাত্র একবার, সেটা হচ্ছে বর্ষাকালে। তো অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম কবে ফুল ফুটবে, কবে ফুল ফুটবে। আমার গাছগুলো তো অবশ্য যেগুলো ফুল ফোটার গাছ, খুবই রেয়ার ফুল ফোটে, মানে বেলি ফুল এনেছিলাম, একবার ফুটেছে। আর গাছটা জানি কেমন জানি হয়ে গেছে, হয়তো আমি প্রপার যত্ন নিতে পারতেছি না। তো এই ফুলগুলা দেখে এত মনটা ভরে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে তো বারান্দায় একটু আসতেই হয় আমার। তো সকালবেলা ও চলে যাওয়ার পর আমি ঘর টরগুলো ঝাড়ু দিই, তারপর সকালের ফ্রেশ হয়ে সকালের নাস্তা বানাই। এভাবেই প্রত্যেক দিনের রুটিন, অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রতিদিন যায়। তো এখন ফ্রেশ হয়ে নাস্তা করে আমি একটু সবজি কেটে নিচ্ছি। আর সবজি আমি এভাবে কিছু কেটে আমি বাটিতে একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দেই। তো কিছু কাজ যখনই ফ্রি টাইম থাকে তখন আমি এই কাজগুলো করি। সবজি হয়তো কেটে বাটিতে রেখে দিই, পেঁয়াজ একটু বেশি করে কেটে দিই, কারণ পেঁয়াজটা কাটা থাকলে কিন্তু দ্রুত যে কোনো ধরনের রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজটা আমি কেটে বাটিতে রেখে দিই, এভাবেই কিছু কাজ এগিয়ে রাখি। যখনই ফ্রি থাকি তখনই এই কাজগুলো করে ফেলি। তো বরবটি ভাজি করব, একটা আলু দিয়েছি এখানে আর বরবটি কেটে নিলাম। তো এগুলো ধুই একটা চাল নিতে রেখে দিচ্ছি পানিটা ছড়ানোর জন্য। আর এটা খুবই সিম্পল ভাজি, এই ভাজিটা হয়তো রুটির সাথে খাওয়া যায় বা গরম ভাতের সাথে। আমার হাজবেন্ডের অবশ্য প্রিয় এটা বরবটি ভাজি। বরবটি আর চিচিঙ্গা ওর অবশ্য প্রিয় খাবার, সবজির মধ্যে চিচিঙ্গা অবশ্য আমার ভালো লাগে না। তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেল ভাজার জন্য যতটুকু মানে নিজ আন্দাজ মতো দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমাদের এখানে নতুন বাসার আশেপাশে প্রচুর বিল্ডিং হচ্ছে, সাউন্ডের জন্য ডিরেক্ট আমি ভয়েসও দেয় একটু প্রবলেম হচ্ছে, আর ডিরেক্ট যে ভয়েস দিব ওটাও পারতেছি না, প্রচণ্ড আওয়াজ চারপাশ থেকে এই ভাঙার বিল্ডিং বানানোর। সকাল থেকে শুরু হয়ে যায়, একদম সন্ধ্যাবেলায় রিল্যাক্স, তখন আর কোনো সাউন্ড থাকে না, একদম সাউন্ডলেস পরিবেশ। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, আর ভাজা ধনে জিরের গুঁড়ো, আর এই 1 চিমটি পরিমাণ আস্ত জিরে দিলে কি হয় আলাদা একটা ফ্লেভার হয়, আর দাঁতের নিচে যখন আস্ত জিরেটা পড়ে তখন আমার খেতে ভালো লাগে। তো চেষ্টা করি ভাজির মধ্যে একটু করে দিতে। তো এখন এগুলো নেড়ে চেড়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা এই জন্যই দিব যেন বরবটিটা ভালো মতো সেদ্ধ হয়। এই যে আশপাশ থেকে শব্দ শোনা যাচ্ছে, এগুলো অবশ্য বিল্ডিংয়ের কাজ চলতেছে পাশে, এই জন্যই আওয়াজ আসতেছে। তো দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর পানিটা যখন শুকিয়ে একদম পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। এভাবেই বরবটিটা আমি ভাজি করি। আর এখানে পেঁয়াজ একটু বেশি করে কুচি করে নিচ্ছি একটু ফ্রি টাইম। তো এই আর কি, পেঁয়াজটা এক বাটি কাটা থাকি আমার সবসময় ফ্রিজে স্টিলের বাটিতে, আর মুখাটা একদম টাইট এইরকম একটা বক্সে রাখবেন, দেখবেন যে কোনো পেঁয়াজের গন্ধ আসে না। মানে টাইট যুক্ত একটা বাটিতে যদি পেঁয়াজ কুচিটা রাখা যায় কোনো ধরনের গন্ধ ছড়ায় না ফ্রিজে। অনেকে বলেন যে ফ্রিজে গন্ধ হয়, কিন্তু ভালো মতো টাইট কোনো বক্সে রেখে দিবেন, দেখবেন যে একদম গন্ধ ছড়াবে না। তো আমি 2-1 দিনের আন্দাজ মতো 2 দিনের করে কুচি করে রাখি, 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আর ওইদিকে ভাজিটা বসিয়েছি, আর রান্না করব মাংস, গরুর মাংস।
আর গরু মাংসের জন্য আমি এখানে গরম মশলা একটু শিলপাটায় বেটে নিচ্ছি, কিছু কিছু গরম মশলা, অল্প একটু গরম মশলা আলাদা করে গুঁড়া দিব। তো একটুখানি শিলপাটায় বেটে নিলে কি হয়, অনেক ফ্লেভার হয় মাংসের মধ্যে। তো কাঁচা গরম মশলাটা একটু বেটে নিচ্ছি। এখানে একটুখানি দারচিনি, এলাচ, তারপর হচ্ছে শুকনা মরিচ, একটু পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। বাটা মশলাটা একটু অ্যাড করতে যাচ্ছি, এই জন্য সব একটুখানি নিয়েছি। আর আলাদা করে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পাঁচটার মতো পেঁয়াজ কুচি আছে, এগুলো আমি আগে ভেজে নেব ব্রাউন করে। তো যখন লালচে কালার হয়ে আসবে তখন মাংসের মশলার পেস্টটা দিয়ে দিব। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো আর একটুখানি বাটা মশলা শিলপাটা বেটে নিয়েছি, ওটাও এখানে অ্যাড করে দিয়েছি। আলাদা করে আমি শুকনো মরিচের গুঁড়ো একটু দিয়েছি, গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করেছি, আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তো মশলাটা আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপর গরুর মাংসটা দিয়ে দিব। এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, আর 10 মিনিটের মতো আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর আরেকটা চুলায় আমি গরম পানি বসিয়েছি, আর বরাবরের মতোই আমি কিন্তু মাংসের মধ্যে সবসময়ই ফুটানো গরম পানিটাই অ্যাড করি। তো মাংসটা ভালো করে কষিয়ে তারপর যেহেতু ঝোল রাখবো তো পানিটা একটু বেশি দিব, 4 কাপের মতো এখানে পানি আমি অ্যাড করব। আর আয়েশার জন্য আলু দিচ্ছি ছোট ছোট 2 থেকে 3টার মতো ছিলে, ওরা আবার মাংসের তরকারিতে আলুটা পছন্দ করে, এমনিও খায়, তো ওদের জন্য আলুটা দিলাম। তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপর ফুটানো পানিটা এখানে অ্যাড করে দিব। তো ঢেকে দিলাম, 10 মিনিটের মতো কষা হয়ে গেলে তারপর আমি পানিটা অ্যাড করে দিব। এরপর আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য, চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রাখবো। আর মাংসটা সেদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিব, ঝোল ঝোল একটু থাকবে। তো এই তো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আলাদা করে একটা উঠিয়ে দেখেছিলাম। তো এই রকম আমি ঝোলটা রাখবো। আর এভাবে রান্না করলে আমি মাংস গরম মশলাটা শিলপাটা একটুখানি বেটে দেওয়ার কারণে গরুর মাংসের স্বাদটা একদম ডিফারেন্ট হয়ে যায়, মানে খেতে ভীষণ মজার হয়। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এই তো রান্না হয়ে গেল আজকের এই যে রান্না বান্না। তো আমরা এখন কিন্তু বিকেলবেলা, আমরা দুপুরে বাচ্চারা ঘুমায় গেছিলো, তো বিকেলবেলা আসরের নামাজ পড়ে আমি প্রতিদিন ওদেরকে হাঁটতে নিয়ে বের হই, এটা বাসার সামনটা আমাদের। তো অত রিক্সা যায় না, 2-1টা রিক্সা চলাচল করে, গাড়ি টাড়ি খুব কম চলে, তো এই জন্যই হাঁটতে বের হই প্রতিদিন বিকালটা। আর কিছু সময় বারান্দায় বসে থাকি, সারা রান্নাবান্না তো দুপুরেই শেষ হয়ে যায়। তো এইভাবেই কাটছে প্রত্যেকটা দিন আলহামদুলিল্লাহ। এখানে কিছুক্ষণ বসি, তারপর মাগরিবের আজান দিলে মাগরিবের নামাজ পড়ি, আর রাতের বেলা শুধু ভাতটা রান্না করি রাইস কুকারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।